প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটি হাসিনা শেখের ঘাড়ে যায়। এদেরকে প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটিটা ভারতের উপরে যায়। এখন ভারতের উপরে এবং হাসিনার উপরে যায় এর অর্থ কি? এর অর্থ এটা যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের কোনো আইনজীবী বা বাংলাদেশের কোনো ভিকটিম অথবা কোনো হিউম্যান রাইটস অর্গানাইজেশন আইসিসির যদি দৃষ্টি আকর্ষণ করে, তাহলে কয়েকটা সাবজেক্টে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী, পাশাপাশি ইন্ডিয়া, পাশাপাশি ইসরায়েল, এই তিনটা কান্ট্রি একত্রে ইন্ডাক্ট করার সম্ভাবনা হচ্ছে 99.9%। আমি আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, গত দুই তিন দিন আগে ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল লিখেছে, এই আর্টিকেলে এক ভদ্রলোকের কথা কোট করা হয়েছে। ভদ্রলোককে, ওনার নাম করিম খান, পাকিস্তান বংশোদ্ভূত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমানের চিফ প্রসিকিউটর। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একজন সরকারি উচ্চ পদে চাকরি করা কত টাকা বেতন পেতে পারে সেটা ব্যারিস্টার সুমন সাহেবের মুখ থেকেই শুনেছি আমরা। একজন এমপি মন্ত্রী কত টাকা বেতন পেতে পারে না, আমি এই কথাটা এই জন্য বলতেছি যে বেনজির আহমেদ তার যে সম্পদগুলো এখন প্রকাশ হয়েছে কত কোটি টাকার তিনি মালিক, এই যে এত চাকরি বয়সে এত টাকা কীভাবে তিনি ইনকাম করলো, তার বেতন হিসাবে যদি এগুলা 100 ডাবল ধরলেও এই সময়ের মধ্যে এত টাকা মালিক হওয়ার কোনো সুযোগ নাই। সে একজন রাষ্ট্রীয় অপরাধী, সে একজন ক্রাইম, সেই জনগণকে কষ্ট দিয়েছে, জনগণের টাকা মেরে খেয়েছেন, সে কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাও আবার কখন, যখন তার সম্পদগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, আদালত তাকে তলব করেছিল, তখন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর গিয়েছেন, তাহলে তাকে কারা সাহায্য করেছে, তার সম্পদগুলো করার সুযোগ কে করে দিয়েছেন? তাই আমরা এটাই বলতে পারি যে আমরা হুকুম পালনকারীকেই বেশি দোষারোপ করি, কিন্তু হুকুম দাতাকেই আমরা কিছুই বলতে পারি না। তাই যে এত সম্পদ করার পিছনে সরকারের হাত না থাকলে থি কীভাবে এত টাকার সম্পদ তিনি করেছে, সরকারের হাত না থাকলে তিনি কীভাবে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ হয়েছে, এসব বিষয় নিয়ে জ্যাকব মিল্টন খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাতে চাই। বক্তব্যতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা আগে জ্যাকব মিল্টনের সেই বক্তব্যটা একটু শুনে আসি। জন্য তুষারের যে মন্তব্যটা ছিল যে চাকর বাকরের সম্পদের হিসাব দেখলে মনিবের সিন্ধুকের খবর অনুমান করা যায়, আসলে অত্যন্ত মানে আমি বলবো টাইমলি ম্যানারে ভদ্রলোক একটা কমেন্টস করেছে এবং এই কমেন্টসটাকে আমি সাধুবাদ জানাই। তবে কথাটা হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ভদ্রভাবে এ ধরনের কথাবার্তা বলে, তাহলে দেখা যায় 10-15% লোকজনরা এই কথাটাকে মূল্যায়ন করে, তারা এটাকে অনুধাবন করে বা অনুমান করার চেষ্টা করে। আচ্ছা, এখন সমস্যাটা এই, এক সেকেন্ড সাকিব, এক সেকেন্ড, ওকে। তো দেখা যায় বেনজির কে যখন আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট স্যাংশন দিয়েছে এবং আজিজের উপরে স্যাংশন দিয়েছে এবং বেনজিরের উপরে ম্যাগনিস্কি লয়ের উপরে তাকে স্যাংশন দিয়েছে, তার সহায় সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে তারা লিন বসিয়েছে, এগুলোর পরে একটা জিনিস আমার মাথায় এসছে, সেই জিনিসটা হলো আজিজ বেনজির, এর আগের যে আইজি ছিল শহীদুল হক, এর আগে যেই চিফ জাস্টিস, আমি সিনহার কথা বলছি না, সিনহার পরে কেউ একজন আছে, খায়রুল বাশার, যাকে দিয়ে অন্যায়ভাবে কিছু আইন লেখানো হয়েছে, একটা রায় দেওয়া হয়েছে, খায়রুল বাশার, খায়রুল হক, এদেরকে দিয়ে এগুলো করা হয়েছে। এই এদেরকে দিয়ে যখন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীর যে ওর নাম কি বানরমুখ কামাল, এদেরকে দিয়ে যেসব কাজ কারবার করানো হয়েছে আলটিমেটলি পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে, এদেরকে প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটি হাসিনা শেখের ঘাড়ে যায়। এদেরকে প্রোটেক্ট করার আলটিমেট রেসপন্সিবিলিটিটা ভারতের উপরে যায়। এখন ভারতের উপরে এবং হাসিনার উপরে যায় এর অর্থ কি? এর অর্থ এটা যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে বাংলাদেশের কোন আইনজীবী বা বাংলাদেশের কোন ভিকটিম অথবা কোন হিউম্যান রাইটস অর্গানাইজেশন আইসিসির যদি দৃষ্টি আকর্ষণ করে, তাহলে কয়েকটা সাবজেক্টে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী, পাশাপাশি ইন্ডিয়া, পাশাপাশি ইসরায়েল, এই তিনটা কান্ট্রি একত্রে ইন্ডাক্ট করার সম্ভাবনা হচ্ছে 99.9%। আমি আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, গত দুই তিন দিন আগে ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল লিখেছে, এই আর্টিকেলে এক ভদ্রলোকের কথা কোট করা হয়েছে, ভদ্রলোককে, ওনার নাম করিম খান, পাকিস্তান বংশোদ্ভূত, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বর্তমানের চিফ প্রসিকিউটর। এবং ডান পাশে যে ভদ্র মহিলার ছবিটা দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে ফাতু, লাস্ট নামটা আমি এই মাত্র বললাম, ওনার নাম হচ্ছে ফাতু বেনসুদা। ফাতু বেনসুদা উনি ছিলেন করিম খানের আগে চিফ প্রসিকিউটর ছিল। এখন বাংলাদেশি ভাই বোনের আগে আমি ক্রাইমস ক্রিমিনাল টার্মস গুলো নিয়ে আমি কথা বলি। তারা কি করেছে, জনগণের বেসিক রাইটস যেগুলো বেঁচে থাকার জন্য, আমি হিউম্যান রাইটস এর কথা বলছি না, বেসিক রাইটস কি, তার বেঁচে থাকার অধিকার, এটাকেও কেড়ে নেওয়া হয়েছে। এই সাবজেক্টটা কেন এসেছে বাংলাদেশের ভাই বোনের আপনাদেরকে আমি বলি, প্যালেস্টাইনিদের বেঁচে থাকার অধিকারকে ইসরায়েল হরণ করেছে। আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে এটা শুধু প্যালেস্টাইনিরা না, এখন ইউরোপিয়ানরা, সাউথ আমেরিকানরা গিয়ে বলছে যে প্যালেস্টাইনিদের বেঁচে থাকার অধিকার ইসরায়েল কেড়ে নিয়েছে। তো হিউম্যান রাইটস, সিভিল রাইটস এগুলো পরের কথা, বেঁচে থাকার অধিকার, বেসিক রাইটস, তার বাঁচতে হবে। বাংলাদেশে বিরোধী দলীয় অথবা ভিন্ন মতাবলম্বী, বিরোধী দলীয় বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায়, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, অন্য কোনো দলের হতে পারে, কিন্তু ভিন্ন মতাবলম্বী এর অর্থ কি, দল করে না, রাজনৈতিক দল করে না, রাজনীতির সাথে যার কোনো সম্পর্ক নাই, এমন বহু লোককে তারা গুম করেছে, খুন করেছে, টর্চার করেছে, হাজতে ঢুকিয়ে রেখেছে। এগুলো যে স্রেফ ইন্টারনালি বাংলাদেশে প্রসিকিউট হওয়ার সম্ভাবনা আছে, হাসিনা শেখ বাংলাদেশে যাতে তার কখনো বিচার না হয় এই জন্য বিচার ব্যবস্থাকে গত 16-17 বছর যাবৎ কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়েছে। এখন অনেকে প্রশ্ন করে জুডিশিয়ারিকে, বাংলাদেশের জুডিশিয়ারিকে কিভাবে 16-17 বছরে ডিস্ট্রয় করা হয়েছে, প্রত্যেকটা বিচারক যারা ছিল, যাদের ভিতরে কিছুটা নীতিবোধ ছিল, হয় তাদেরকে পারসিকিউশনের মাধ্যমে, অত্যাচারের মাধ্যমে, অপমানের মাধ্যমে তাদেরকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে, আর যারা নীতিগতভাবে, যাদের কোনো নীতিবোধ নাই, যাদের কোনো মোরাল নাই, যাদের ভিতরে মুনাফিকিতে ভরপুর, যারা ঘুষ খায়, যারা দুর্বৃত্ত, এই ধরনের যারা ছিল তাদেরকে রিঅ্যাপয়েন্ট করে তাদেরকে ওখানে রাখা হয়েছে এবং কতগুলো দুর্বৃত্তকে বিচার ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে। এবং যাদেরকে ওখানে রাখা হয়েছে তাদের দুইটা কন্ডিশন ছিল, জয় বাংলা স্লোগান দিতে হবে তারা যেন জয় বাংলা ঘরানার হয়, মুজিব শেখকে তারা যেন আউলিয়া বা গাউস কুতুব মনে করে, এবং হাসিনা শেখ হচ্ছে পীর আউলিয়া গাউস কুতুবদের বংশধর। যদিও হাসিনা শেখের পূর্বপুরুষের নাম ছিল নারায়ণ চন্দ্র পাল, তাদের সন্তান ধীরে ধীরে আস্তে আস্তে শেখ মুজিব পর্যন্ত গিয়ে ঠেকছে। আমি তাদের নাম আব্দুল হামিদের কথা আপনাদের মনে আছে, নারায়ণ চন্দ্র পালের
যে প্রথম ছেলে যে মুসলমান হয়েছে তার নাম আব্দুল হামিদ, আব্দুল হামিদের ছেলে যে লুতুর রহমান লাল মিয়া সে ছিল সেকেন্ড জেনারেশন, এন্ড থার্ড জেনারেশন ছিল শেখ মুজিব। ওকে, এখন বাংলাদেশের জুডিশিয়ারিকে ডিস্ট্রয় করার জন্য তাদেরকে যখন বলছে যে বাংলাদেশের জুডিশিয়ারি বা জুডিশিয়াল প্রসেস যে কোনো জায়গায় বিচারকরা যখন যে কোনো একটা কেসে রায় দিবে বা সিদ্ধান্ত নিবে, দে মাস্ট নট ফলো দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দে মাস্ট নট ফলো কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দেন হোয়াট দে গোনা ফলো? হাসিনা সংবিধান। হাসিনা সংবিধান কি জানেন? লগি বৈঠা। হাসিনা সংবিধান কি জানেন? পিটায় মাইরা ফলাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে উলঙ্গ কইরা জ্বালায়া দাও। হাসিনা সংবিধান কি জানেন? পদ্মা সেতুর উপর থেকে তাদেরকে টুক করে ফেলে দাও। হাসিনা সংবিধান কি জানেন? ওকে ধর্ষণ কইরা রাস্তার মধ্যে টাঙ্গায়া রাখ। হাসিনা সংবিধান কি জানেন? জাহানারা ইমামকে বলে এই বেশ্যা বুড়িরে আমার নেতৃত্ব নিতে দেব, তাকে খায়া দাও। এটা হচ্ছে হাসিনা সংবিধান। বাংলাদেশের যে কোনো একটা জায়গায় এখন বলবেন বাংলাদেশের 17 কোটি মানুষের বিচার ব্যবস্থাকে জাহান্নাম বানানোর জন্য প্রত্যেকটা 64টা জেলায় 64টা মুন্সেপের কাছে সরাসরি রেড ফোনে হাসিনা কখনো যদি সে ফ্রি থাকে সেখানে ফোন করে বলে দেয় এইটা হবে। হাসিনা যদি না বলতে পারে, হাসিনার পাশে যে পুরুষ বেশ্যা আনিসুল হক আছে সে ফোন করে বলে দেয় এইটা বলে, আইন সচিব যে আছে এই কুত্তার বাচ্চা ফোন করে বলে দেয় এইটা বলে, হাসিনা শেখ আনিসুল হক এবং আইন সচিব এই তিন কুত্তার বাচ্চা যদি না থাকে, জেলায় যে আওয়ামী লীগের সভাপতি আছে তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে সে ফোন করে বলে দেবে। এখন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারা ইসরায়েলের বর্তমানে যে তাদেরকে আন্তর্জাতিক ভাবে তাদেরকে যেভাবে থ্রেট করা হয়েছে, ইনডাইরেক্ট করা হয়েছে, সেই আলাপ আলোচনার মাধ্যমে করিম খান কয়েকটা সিরিয়াস কথা বলছে। সেই সিরিয়াস কথাগুলোর ভিতরে কি প্রথম কথা ছিল যে তোমরা দেশে বসে সরকার প্রধান হও আর যেই হও, তোমরা দেশে বসে যখন এই ক্রিমিনাল অ্যাক্ট গুলো করো, রাজনৈতিকভাবে ওই অ্যাক্ট গুলোকে তোমরা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করো, কিন্তু তোমরা নিজেরা জানো তোমরা যা কিছু করছো এগুলা লেজিটিমেট কোনো কাজ না, লেজিটিমেট কোনো অ্যাক্ট না, যদিও তোমরা আইনের মাধ্যমে লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করো। যেমন বাংলাদেশের বহু অন্যায়কে, বহু অন্যায় এবং ক্রিমিনাল অ্যাক্টকে সঠিক করার জন্য পার্লামেন্টের মতো একটা গরুর খোয়ারে বসে কতগুলা গান্ডুদেরকে দিয়ে আইন প্রণয়ন করা হয়েছে, পরবর্তী সময়ে এটাকে ইনঅ্যাক্ট করা হয়েছে সুপ্রিম কোর্টে বসানো কুত্তার বাচ্চা নামক প্রধান বিচারপতিকে। এখন আরো একটা কথা বলছে করিম খান, আরো একটা কথা বলছে জনগণের বেসিক রাইটস বেঁচে থাকার অধিকার এখন আরো আছে, ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশ করার স্বাধীনতা এবং তাদের নিরাপত্তা রাষ্ট্র বহন করে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে বলা হয়েছে বেসিক রাইটসের ভিতরে মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা বলতে বাংলাদেশে কোনো একটা মানুষ এই মুহূর্তে স্বাধীনভাবে নীতিগতভাবে চরিত্রের কথা চিন্তা করে, ইমানের কথা চিন্তা করে, ফর দ্য সেক অফ ট্রুথফুলনেস, বাংলাদেশে কি কোনো একটা মানুষ এ ধরনের কথাবার্তা বলতে পারবে? আব্দুল নূর তুষার যখন বলছে, আব্দুল নূর তুষার যখন বলছে যে চাকর বাকরদের সম্পদের হিসাব, আব্দুল নূর তুষার এই কথাটাকে যদি সাদামাটা করে বলে যে আজিজের এবং বেনজিরের সম্পদের গভীরতা দেখলে হাসিনা সিন্ধুকের খবর পাওয়া যায়, আব্দুল নূর তুষার যদি এই কথাটা বলতেন যে আজিজ এবং আজিজ হারুন বেনজির এদের সম্পদের অবস্থা দেখলে হাসিনা রেহানা সিন্ধুকের খবর পাওয়া যায়, আপনার কি মনে হয় আব্দুল নূর তুষার এতক্ষণে বেঁচে থাকতো বাংলাদেশে? আপনার মনে হয় তাকে এতক্ষণে ঠিক রাখতো? আব্দুল নূর তুষার আপনার লেখা, আপনার কর্মকাণ্ড নিয়ে আমার লেখাপড়া করার সুযোগ হয় নাই, কিন্তু আপনার এই কথাটাকে সম্মান করে আপনি যেই কথাটা মনে থেকে বলতে চেয়েছেন আমি কথাটাকে বলে দিচ্ছি, আপনি বলতে চেয়েছেন হাসিনা এবং রেহানা সিন্ধুকের ভিতরে কত সম্পদ আছে এটা আজিজের এবং বেনজিরের সম্পদ দেখলেই বোঝা যায়,
আব্দুল নূর তুষার, আপনি এই কথাটা বলতে চেয়েছেন, থ্যাংক ইউ যে আপনি কথাটা বলেছেন, বলতে চেয়েছেন, আপনি বলার মতো সব সাহস দেখিয়েছেন। এর অর্থ কি জানেন? আপনি ডানো খেয়ে বড় হননি, আপনি মায়ের দুধ খেয়েছেন। আর আশেপাশে যে কতগুলো হরিণুটের বাতাসা টাইপ কতগুলো কুকুরছানারা আছে, যারা টেলিভিশন স্ক্রিনে এসে লোকজনের সামনে পিউ পিউ করে কথা বলে, তবু তো আপনি কিছুটা সাহস দেখিয়েছেন। এখন আমি ফিরে যাই আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে, বেসিক রাইটস। তো জুডিশিয়ারিকে তারা এমন ভাবে ডিস্ট্রয় করেছে যাতে বাংলাদেশের কোথাও তাদের বিচার কার্য না হয়। এবং আরো একটা কথা সাকি, এই বেসিক রাইটস কে ডিস্ট্রয় করার জন্য তারা আইনের মাধ্যমে এমন কিছু স্টেপ তারা তৈরি করেছে, যেমন আপনাদেরকে আমি কথায় কথায় বলি, আপনি যদি রুল অফ অ্যাপার্থাইড, রুল অফ অ্যাপার্থাইড যদি আপনারা পড়েন এবং দেখেন, সাউথ আফ্রিকায় রুল অফ অ্যাপার্থাইড এটা নিয়ে পড়লে আপনার গায়ের রক্তহীন হয়ে যাবে। সিভিল রাইটস ল আমেরিকায় পাশ হওয়ার আগে কালোদের উপরে যে নির্যাতন করানো হয়েছে, সেখানে যেভাবে তাদেরকে পারসিকিউট করা হয়েছে, সাকিব, এগুলো যদি আপনারা জানেন আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আপনাদেরকে আমি বলি, চাকরির ক্ষেত্রে একেবারে স্ট্রেইট, চাকরির ক্ষেত্রে সাউথ আফ্রিকায় অ্যাপার্থাইডে বলা হতো যে কালোরা যত ভালো হোক, যত ভালো ছাত্র হোক, যত বড় মেধাবী হোক, যত বড় চরিত্রবান হোক, তাদেরকে ঢোকানো হবে না। তাইলে কালোদের ভিতরে তো দু একজন ছিল অ্যাপার্থাইডের মধ্যে, কারা ছিল জানেন? যারা সাদাদের পা চাটতে পারত এমন দু একজনকে খুঁজে বের করত, যেমন বিএনপির মধ্য থেকে মির্জা আব্বাসকে পিক করছে আওয়ামী লীগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পিক করছে, ইকবাল টুকুকে পিক করছে, আব্দুল আউয়াল মিন্টুকে পিক করছে।